তুমি কি আমার টাকা পয়সা সম্পত্তি এগুলো চাও? নিয়ে যাও তো আবার মুক্ত করে দাও। এসব কথা কি করছো সরকার? এসব পুরনো কাশন দিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছো? তোমার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু না দরকার। তাহলে কি চাও তুমি? এই হচ্ছে তোমার সমস্যা, সব সময় কথা কথা দূর 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 ছাই করো। আর মেয়েরাও পাইছে তোমার স্বভাব। শোনো যে কথা কথি আইছিলাম, তোমার মেয়ে কিন্তু কলম বেশি বাড়াবাড়ি করা শুরু করেছে, তাকে শাসন করো। আমি কিছু কবার পারতেছি না, তার কারণ আছে, আমি তোমার সৎমা, সৎমা কিছু করলেই তো আবার দোষ হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি কি জুঙ্গি আইসা কও তো? তুমি কি আমার টাকা পয়সা সম্পত্তি এগুলো চাও? নিয়ে যাও তো আবার মুক্ত করে দাও। এসব কথা কি করছো সরকার? এসব পুরনো কাশন দিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছো? তোমার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু আমার দরকার নেই। তাহলে কি চাও তুমি? আপাতত সরকার বাড়ির সাওয়ালে বিয়ে দিতে চাই। সাওয়াল গিয়ে দাবিও তাই, হারান হোক জুরেন হোক জিরা হোক, যার আগে সম্ভব হয় তারই আগে বিয়ে দেব। শোন, তুমি কিন্তু এর মধ্যে কোনো ঝামেলা করতে পারবে না, আর ঝামেলা করেও কোনো কোনো লাভ হবে না। কই দিলাম এই মহিলা, তোমার টিডিয়া পাঠাইছে আমার সাওয়াল গেরে বিয়ে দেওয়ার ঘটক করিয়ে? এই সত্যি করে কত তুমি মানুষটা ভূত। ঠিকই ধরিস, এতদিন পরে তো তুমি আসল কথা কইলে। তোমার বউ রাজিয়া মরে ভূত হয়ে আবার ফিরে আইছে আমার উপর। ও আসল কথা কত একটু ভুলে গেছি, তোমার মেয়ে তো আবার আমার উপর গোয়েন্দাগিরি শুরু করেছে, আমার বাড়ির ঠিকানা জানবার চাইছে। দেব দেব কথা করে দিলেন, আমি জুড়ে নেই কথা ভাববো আপনাকে নিয়ে। তার আগে আমি এই কথা শোনার আগে আমি ঠসা গেলাম না কিসের জন্য? ঠসা কানা কোনোটাই হওয়া লাগবি না, এখন কি জন্য আইসো সেটা কইয়া চলে যাও। যে কথা কবির আইছিলাম কথা কওয়ার আনন্দটাই তো নষ্ট হয়ে গেল আব্বা। ও আনন্দের সংবাদ দিবার আইছিলে, ঠিক আছে না কবির ছেলে কয়েও না। না আব্বা, যেহেতু কথা কওয়াটা জরুরি কয়ে ফেলাই, কারণ সেই অনুযায়ী তো আবার পরবর্তী কার্যক্রম পরিচালনা করা লাগবে। মনে হতেছে বিশাল আলোচনার বিষয় নিয়ে হাজির হয়েছে, কি যা পাঠা আছে তোমার? কেউ পাঠা নাই আব্বা, নিজের দায়িত্ববোধের থেকে আইছি। আপনি নাকি আমাকে বিয়ের পারমিশন দিয়ে দিয়েছেন, ছোট আমি তোরজোর শুরু করে দিছে তো। এই ডাহা মিথ্যা কথা তোমার কিরা কইছে তা ধরে নিয়ে আসো, যাও। কি কইছেন আব্বা, মিথ্যে কথা? ছোট আমি তো এই বিয়ের কার্যক্রম ঘোষণা করে দিছে। এই মহিলা তো আমার পাগল বানায় ছাড়িয়ে দিবে। জুরেন জুরেন, তোকে আমি কইছিলাম যে আমার একটু খাঁটি বিছানি দিস, দিস না কারে? আব্বা আপনি কিসের জন্য বিছানি দেয়নি কবো? আপনি আমাকে পাঁচটা ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য সামান্য যে স্যাক্রিফাইস করার কথা সেটা এখন পর্যন্ত করে পারেন নাই। আর আপনি এত বড় জীবন আত্মহত্য করে সে জীবন নষ্ট করে দেবেন, এত বড় স্যাক্রিফাইস আপনি করে পারবেন না, সেই জন্যই বিছানি দেয়নি।